আপনাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা সাহেবি প্রতিটা মাহফিলে শেষ কথা বলতেন, কি কথা বলতেন, কোরআনের রাত প্রতিষ্ঠা হয়েছে এমন একটা দৃশ্য দেখিয়ে যেন আল্লাহ আমাকে মৃত্যু দেয়। তিনি কি সেই কোরআনের রাত প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে চলে গেছেন? চলে যান নাই, কি দৃশ্য দেখে গেছেন? তিনি জুলুম অবস্থায় দেখে গেছেন, দেশে জুলুম শান্তি নাই সেই অবস্থায় দেখে গেছেন। কিন্তু সেই অশান্তির মধ্যেও তিনি আপনাদের সকলকে সালাম জানাইছেন, জানাইছেন কিনা? দেখছেন ফেসবুকের মধ্যে এরকম মিষ্টি মধুর হাসি আর দেখছেন জীবনে? একটি সুন্দর হাসি দিয়ে সকলকে সালাম দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। উনি কিন্তু সাধারণভাবে দুনিয়া থেকে যান নাই, 13টা বছর জেলের মধ্যে বন্দি থাকছেন। আপনাদের প্রতিবাদের কারণে 28শে ফেব্রুয়ারি সেই ফাঁসির রায় রুদ্ধ হয়েছে, কিন্তু আজীবন জেলে থাকতে হয়েছে। জেলে থাকার পরে তাকে মিথ্যে কথা বলে হার্ট অ্যাটাকের কথা বলে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসার নামে ইঞ্জেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছে। সে হত্যার বিচার চান? হত্যার বিচার কিভাবে করবে? হত্যার বিচার করবে হত্যা দিয়ে, তার যে না হত্যা দিয়ে না, তার যে স্বপ্ন ছিল শেষ কথা ছিল, তার স্বপ্ন ছিল কোরআনের রাত প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন তার মৃত্যু হয়। সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? আমরা সেই স্বপ্ন পূরণ করবো, রাজি আছি? কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। যে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লামা সাহেবকে 13 বছর কারাগারে থাকতে হয়েছে, ফাঁসির রায় দিতে হয়েছে, 13 বছর শীতের মধ্যে গরমের মধ্যে ছোট্ট একটা ঘরের মধ্যে থাকতে হয়েছে, এরকম একজন না, এতক্ষণ যার কথা শুনলেন তিনিও কিন্তু কত মাস ছিল? 3 বছর, টানা 3 বছর, টানা 3 বছর জেল খেটেছেন। অপরাধ কি ছিল? কোরআনের দাওয়াত দেওয়া। আর কোন অপরাধ ছিল? আমির হামজা কি আছে? তো উনি জেনেছিলেন কেন? কোরআনের কথা বলার জন্য সাহস করে কোরআনের কথা বলতে হবে। প্রত্যেকটা মানুষকে আবু সাহেবের মতন হতে হবে। আমি তো আবু সাহেবকে হিংসা করি, আমি কেন সে জায়গা থাকতে পারলাম না? সেই সময় যদি আমি ওই জায়গায় থাকতাম, মুখটা পেতে দিতাম দুই হাত দাঁড়িয়ে, আজকে তার মতন আমি ওই দিন অমর হয়ে যেতে পারতাম। জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে, জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে, শক্ত পায়ে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর মদদ আসবে, আল্লাহর সাহায্য আসবে। বিনা অপরাধে কোন কারণ ছাড়া শুধু কোরআনের কথা বলার কারণে আলেম ওলামাদেরকে একের পর এক গ্রেফতার করা হয়েছে, একের পর এক জেলে নেওয়া হয়েছে, গান্ডাবেরি পরিয়ে নেওয়া হয়েছে, অসম্মানিত করা হয়েছে। অথচ এখন তাদেরকে দেখি কি সুন্দর হাসি মুখে নামে, চলবে না এটা, চলবে না। ছাত্রলীগ নিষিদ্ধের নামে তাদেরকে ক্ষমা করা যাবে না। প্রতিটি হত্যার বিচার করতে হবে। যারা 28শে অক্টোবর রোগী পরীক্ষা দিয়ে রাজপথে পিটিয়ে পিটিয়ে সাপের মতন পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, তাদের বিচার করতে হবে। যারা 5ই মেতে আরে ওনামাদেরকে রাতের আধারে পাখির মতন গুলি করে হত্যা করেছে, তাদের প্রত্যেককে বিচার করতে হবে। নিষিদ্ধের নামে ক্ষমা করা যাবে না, খুনিদের বিচার হতে হবে। আর যারা খুনি না, যারা অপরাধের ছাত্র ছিল না, যারা মানুষের কল্যাণ করেছে, মানুষের উপকার করেছে, তাদেরকে পুরস্কৃত করতে হবে।
ঠিক কিনা? দাঁড়িয়ে আছেন? যদি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, দেখেন যদি শুধু 28 অক্টোবরে যে লবি বৈঠকের মাধ্যমে যে হত্যাকাণ্ড ঘটেছে, ওই হত্যাকাণ্ডের যদি সঠিক বিচার হতো, তবে আজকে এই যে খাবারের ক্যান্টনমেন্ট যে কারণে বিখ্যাত, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার ব্যয় যে অফিসারদেরকে তৈরি করা হয়, সেই 57 জন অফিসারকে হত্যা করতে পারতো না? পারতো পারতো না? সেনাবাহিনী আমাদের গর্ব, সেই সেনাবাহিনীর 57 জন অফিসারকে একটা দিনের মধ্যে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যার বিচার চাই, সঠিক বিচার চাই, সঠিক বিচার ইনশাল্লাহ করব, ইনশাল্লাহ। এই যে আজকে ভালো আছি, এই যে বিজয়, 5ই আগস্টের বিজয়, এই বিজয়ী কাঙ্ক্ষিত বিজয় নয়, এটা কি বিজয়? কাঙ্ক্ষিত বিজয় সামনে, সে কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। রাজি আছি আমরা? কিভাবে? কোরআনের তালাওয়াত দিয়ে, কোরআন বুঝিয়ে। কারণ এই হত্যাকাণ্ড দিয়ে কখনোই মানুষ ভালো থাকতে পারে না। প্রতিশোধের নেশায়, জিজ্ঞাসার মাধ্যমে, প্রতিহিংসার মাধ্যমে দেশ উন্নয়ন হয় না। দেশের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার এবং সঠিকভাবে চালানো দরকার, বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া দরকার। আসুন আমরা সেই সুন্দর সমাজ গড়ার জন্য এগিয়ে যাই, যে সমাজের স্বপ্ন আমাদের পূর্বপুরুষরা দেখেছেন, যার জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, মা বন্ধা তাদের ইজ্জত দিয়েছেন, সেই সমাজ আমরা গড়ব কোরআনের মাধ্যমে, কোরআনের রাজ প্রতিষ্ঠানের মাধ্যমে।